ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে ছবি নিয়ে মনের মাথুরি মিশিয়ে নানান ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ। মঙ্গলবার বরানীর বাসায় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় হাফিজউদ্দিন আহমেদকে নিয়ে এই প্রতিবেদনে পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হাফিজ বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা এই সংবাদের লক্ষ্য করেছে। 79 বছর বয়স, আবার জীবন খোলা বই, গত 32 বছর ধরে বিএনপিতে, 4 মাস পর এমন সংবাদ অবমাননাকর, মানহানিকর। জাতীয়তাবাদের পরিপ্রেক্ষিতে সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তিকে সার্ভিস দিতে চাই, নিজে খেলোয়াড় ছিলাম বলে ক্রীড়াবিদদের প্রতি দুর্বলতা আছে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নোংরা, দেশে গণতন্ত্র নেই, নির্বাচনের সময় নানান কলাকৌশল গ্রহণ করে, যারা ক্ষমতায় থাকে বিরোধীদের ভাগিয়ে এনে প্রতিপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে চায়। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।